অঘটন ঘটন পটিয়সী ডোনাল্ডু বাংলাদেশে আসবেন আগামী কয়েকদিনের ভেতরে। অঘটন ঘটন পটিয়সী এই ডোনাল্ডু যেখানেই গেছেন কোনো না কোনো কিছু ঘটেছে। যেমন ইমরান খানের সরকার পতনের আগে ডোনাল্ডু পাকিস্তানে গিয়েছিলেন এবং সেখানে কিছু আলাপচারিতার পরে উনি যখন আমেরিকায় ফিরে যান, এরপরেই পাকিস্তানে ইমরান খানের ক্ষমতা উনি হারান। কাউন্সিল জিসমে সারে সিকিউরিটি চিফস বেঠে হুয়ে থে, সব বেঠে হুয়ে থে, উনকে সামনে পুরা ও জো কমিউনিকে থা পাকিস্তান কে অ্যাম্বাসডর আমেরিকা মে অর উনকা জো ডোনাল্ডু জো ভি উনকা রিপ্রেজেন্টেটিভ থা উসকে সারে ইয়ে অফিশিয়াল মিটিং থি। এই বিষয়ে ইমরান খান বিভিন্ন মিডিয়াতে কথা বলেছিলেন। এরপর ডোনাল্ডু বাংলাদেশে কয়েক দফা এসছেন, শেখ হাসিনাকে বিভিন্নভাবে উনি বলেছেন যে যেন শেখ হাসিনা ঠিকঠাক মতো কথা বলে আমেরিকার ব্যাপারে, কিন্তু শেখ হাসিনা তো শেখ হাসিনাই, ওনার কারো কথাই শুনেন না, নিজের হাজব্যান্ডের কথাই শুনেন নাই, আর উনি ডোনাল্ডুর কথা শুনবেন। তাই শেখ হাসিনা ডোনাল্ডুর কথা শুনলেন না, ডোনাল্ডু আবার এলেন সালমান ইব্রাহিমের সঙ্গে, ওনার বা সালমান ইব্রাহিমের বাসায় খাবার টাবার খেলেন। আমেরিকান সরকারের বিভিন্ন বার্তা থেকে জানানো হলো যে ডোনাল্ডু যাবেন, অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশে ডোনাল্ডু এবং আমেরিকান সরকার বাংলাদেশের বিভিন্ন করাপশন রিলেটেড বিষয়ে অর্থাৎ দুর্নীতি বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে সহায়তা করবে। এমন সহায়তায় করেছেন যে সালমান ইব্রাহিমকে ধরা হয়েছে এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সবার বিষয়গুলো ফাঁস হওয়া শুরু করলো। এরপর থেকে ব্যাপক হারে সালমান ইব্রাহিম মাটিতে পড়ে দাড়ি শেভ করে চুলে রং করে ধরা পড়ল, শেখ হাসিনা ক্ষমতা হারালেন। সুতরাং এই অঘটন ঘটন পটিয়সী ডোনাল্ডু আসছেন কোনো না কোনো বার্তা নিয়ে এবং সেই বার্তার পেছনে কিছু বিষয় আছে। অবশ্যই কিছু ইকোনমিক প্যাকেজ আসছে এর সাথে। ইকোনমিক প্যাকেজ নিয়ে আসার কারণ হচ্ছে এখানে কিছু আমেরিকার স্বার্থ আছে। এর আগে সরকার আমরা সবাই চেয়েছিলাম পতন হোক, কিন্তু সেখানে আমেরিকার একেবারে হাত নাই সেটা কিন্তু বলা যাবে না। ভবিষ্যতে অথবা এই বিষয়ে আমরা একটু গভীরভাবে আলোচনা করব। ডোনাল্ডু প্যাকেজ নিয়ে আসছেন কি? যুদ্ধাবস্থা। আমেরিকার পলিসি হচ্ছে যখন বিপদে পড়ে যাবে কোনো দেশ এবং সেই দেশ যদি আমেরিকার মিত্র হয়ে থাকে তাহলে সেই দেশকে বাঁচানোর জন্য আমেরিকা কিছু শর্ত দেবে। সেই শর্ত মানার ক্ষেত্রে এবং সেই বন্ধুত্ব হাত বাড়ানোর ক্ষেত্রে যদি কোনো রকম দ্বিধা দেখে তাহলে সেই দেশের খবর আছে। এই কথাটি ভারতকে জানিয়েছিল আমেরিকান অ্যাম্বাসেডর ভারতে কয়েকদিন আগে। Because this relationship in Washington is a special one indeed. It is very wide. In Washington today, where very few things unite American political leaders, it is bipartisan, it is bicameral, and it is bi-branch. But as I also remind my Indian friends, while it is wide and it is deeper than it's ever been, it is not yet deep enough. তার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত দেখলাম আমরা যে নরেন্দ্র মোদী উনি ইউক্রেনে দৌড়াদৌড়ি শুরু করলেন এবং বাংলাদেশে সরকার পরিবর্তন হলো। তাই অ্যাম্বাসেডর বলেছিলেন যে বিপদের সময়, মানে ভারতে নিযুক্ত আমেরিকার অ্যাম্বাসেডর, যে যখন বিপদে পড়ে যাবে তখন বা বিপদ ক্রাইসিস সময় তখন নিউট্রালিটি বলতে কোনো শব্দ নাই, তাই নিউট্রাল থাকা যাবে না। ভারত কিছুটা ডাউন দ্য উইকেট খেলতে পারলেও বাংলাদেশের পক্ষে ডাউন দ্য উইকেট খেলা সম্ভব কি? ডোনাল্ডু আসছেন যে বাংলাদেশে আমেরিকান মিলিটারি ইন্টারেস্টের রাস্তা খুলে দিতে হবে এবং সেটা হচ্ছে আমার হিসেবে একটা নেভি শিপ আনাগোনা জয়েন্ট এক্সারসাইজ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কিছু আলোচনা হতে পারে এবং সেক্ষেত্রে হবে বাংলাদেশের সিআইএ তৎপরতা বেড়ে যাবে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এটাকে আমি করিডোরই বলি, ট্রানজিট ফানজিট, এগুলো হচ্ছে একটা মুখরোচক কথা, এগুলো হচ্ছে করিডোর। এই করিডোর ব্যবহার ক্ষেত্রে আমেরিকার কিছু অবজেকশন থাকবে কারণ আমেরিকা চিকেন নেক দিয়ে এলাবে। মনে রাখবেন পশ্চিমবঙ্গের ভারতীয়রা যত কিছুই বলুক না কেন বা সেখানে তারা বিশেষ করে হায়ার কাস্ট হিন্দু, আপনাদের বলেছি হায়ার কাস্ট হিন্দুরা ভারতের পক্ষে থাকারই তারা রায় দেয় কারণ ধর্মকে তারা খুব ভালো করে ব্যবহার করে, এটা হচ্ছে হায়ার কাস্ট হিন্দু। তাই যখনই আপনারা এইসব কথা বলবেন যেমন ইউনাইটেড বেঙ্গল ইত্যাদি বলবেন তখনই দেখবেন যে হায়ার কাস্ট হিন্দুরা একটু প্রভাবশালী, তারা এই বিষয়ে বলবেন না 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 এটা কোনোদিন হবে না, তোমাদের বাংলাদেশে হিন্দুদের কী অবস্থা। কিন্তু ওরা যেটা দেখে না যে বাংলাদেশের হিন্দুদের অবস্থা ভারতের মুসলমানদের অবস্থা থেকে শতগুণ ভালো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে
টোটাল বাঙালি যারা, আমরা টোটাল বাঙালি, তাদের আপনারা বিভিন্ন সমীক্ষা দেখুন, হিসাব করুন, একেবারে ডাটা নিয়ে দেখুন, আমি যেটা আমি করেছি, টোটাল বাঙালিদের 75% হচ্ছে মুসলিম। এটা কিন্তু আমরা যেভাবেই দেখি না কেন, একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসাবেও আমি বলতে পারি যে এটা একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল ফোর্স, সেটা আমেরিকা খুব ভালো করেই জানে। চিকেন নেককে তোলপাড় করে দেওয়া খুব সহজ বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে টাচ করার মতো ক্ষমতা ভারত রাখে না আসলে। আমাদের এই বিষয়ে কোনো ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই যে বাংলাদেশে ভারত ইনভেট করবে, ইটস অলমোস্ট ইম্পসিবল। সেক্ষেত্রে চিকেন নেকে 14টা বেজে যাবে এবং চিকেন নেক পুরো একটা বেঙ্গলি মুভমেন্ট শুরু হবে, সেটা হ্যান্ডেল করতে পারবে না ভারত। এবং আমাদের প্রচুর লোক ভারতে ওই অঞ্চলে আছে, কারণ আগে, এখন আমরা অর্থনৈতিকভাবে মানে ভালো হলেও তুলনামূলকভাবে আগে থেকে, আমরা যখন অবস্থা খারাপ ছিল তখন অনেক হিন্দুরাও চলে গেছে ভারতে। অ্যাট দ্য সেম টাইম, যেটা সত্য, আসামে এবং ত্রিপুরায় ওখানে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আছে যারা মুসলমান, এটাও সত্য। এবং সেখানে মুসলমান হচ্ছে সিগনিফিকেন্ট, এবং যারা যেখানে মুসলমানরা সিগনিফিকেন্ট না, সেখানে এক জায়গায় খ্রিশ্চানরা আছে, যেমন মেঘালয়ে, মণিপুরে, এখানে খ্রিশ্চান আছে, সে অবস্থাটা পূরণ করে ফেলেছে এবং এরা আমেরিকান পারপাস সার্ভ করবে। চীনও সেখানে চেয়েছে জিওপলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স করতে, সেটা সেটা তারা বিভিন্ন মায়ানমার দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু চীনের চেয়েতে সেই ক্ষেত্রে ব্যাপটিস্ট চার্চ এবং ইত্যাদির সহায়তায় আমেরিকা, অস্ট্রেলিয়া বহু আগেই সে পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তাই যদি এখানে ফোর্স স্ট্রিটের কথা হয়, যদি এখানে একটা ধরুন প্রচুর রায়ট শুরু হয়, যদি যুদ্ধাবস্থার সৃষ্টি হয়, যদি ইন্ডিয়া ফোর্স করে কোনো প্রকার মিলিটারি অ্যাকশন, তাহলে ওটা কিন্তু হয়ে যাবে যে কোন গ্রুপরা শক্তিশালী সেই গ্রুপরা পুরো অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করবে, এবং সেটা হচ্ছে মুসলিমরা। আমরা জানি যে বাংলাদেশে কুকি চীনের সাথে ইসলামিক মৌলবাদীদের কোঅপারেশন চলছে বেশ কয়েক বছর ধরেই। আমরা জানি যে নাথান বাম, উনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, এবং এই পরিকল্পনার পেছনে বাংলাদেশে যদি ভলেটাইল সিচুয়েশন হয় তাহলে কুকি চীন আক্রমণ হবে, এরকম হতে পারে বলে আশঙ্কা করে আসছিলাম অনেকদিন ধরে, এবং তাই ঘটল মণিপুরে, কুকি চীন আক্রমণ করে বসল। বাংলাদেশে যখন সরকার পতন হয়েছে সাথে সাথে মেঘালয় এবং আশেপাশের অঞ্চলে কারফিউ জারি করা হয়েছিল, মণিপুরে আনরেস্ট শুরু হয়েছে, এবং সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে যদি ভারতের প্রভাব শূন্য হয়ে যায় তাহলে পুরো নর্থ ইস্ট এরিয়া, সেভেন সিস্টার্স, ভারতের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আমরা জানি যে ভারতে অনেক শান্তি বাহিনীর অ্যাক্টিভিস্টরা সেখানে আশ্রয় নিয়ে মাঝে মাঝে সেখানে বাংলাদেশ থেকে তাদের সেপারেশন করার বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে, মূলত ত্রিপুরায় যেখানে বিজেপির স্ট্রং হোল্ড, সেটা ভারত অনেক দিন ধরেই শেল্টার দিয়ে আসছে, এবং সেখান থেকে অনেকে বয়ান ছাড়ে, বিভিন্ন পত্রিকা বের করে, যাতে করে বাংলাদেশ থেকে বের হয়ে তারা একটি রাষ্ট্র গঠন করতে পারে। কিন্তু এই জিওপলিটিক্যাল ইস্যুতে এখন ভারত ধরা খেয়ে গেছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্বাধীন বঙ্গভূমি মুভমেন্ট বিষয়গুলোতে তারা উস্কে দিয়েছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাস ঘাটলে জিয়াউর রহমান উলফাকে যথেষ্ট প্যাট্রোনাইজ করেছিলেন, এবং আমরা অনুপ চেটিয়ার বিষয়টি জানি, কিন্তু অনুপ চেটিয়া এখন এক্সপ্যান্ডেবল, কারণ আমাদের অনুপ চেটিয়ার রাজনীতি এখন দরকার নেই। আমরা জানি যে বাবরকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা একটা মেসেজ দেওয়া হচ্ছে ইন্ডিয়াকে, অর্থাৎ আমাদেরকে ঘাটাঘাটি করো না। গোবিন্দ প্রামাণিককে দিয়ে VHS অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্নভাবে বাংলাদেশে প্রো ইন্ডিয়ান একটি সেন্টিমেন্ট খাড়া করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি সেই পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করেছে ভেবে হিন্দু মহাজোটের নেতা এখন উল্টো নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। এবং সেই ক্ষেত্রে মুসলিম দেখবেন অনেক যারা কিনা সন্ত্রাসী তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে বর্তমানের যে সরকার, বিপ্লবী সরকার, কারণটি হচ্ছে সেখানে যে এখানে একটি বার্তা দেওয়া হচ্ছে ভারতকে যে লিসেন, আমরা কিন্তু এরকম ঘটনা ঘটাতে পারবো, সো আমাদের দিকে চোখ উঁচু করে তাকাবে না। কিন্তু এই যে ডোনাল্ডু, উনি যে প্যাকেজটা নিয়ে আসবেন সেই প্যাকেজটাকে আমাদের গ্রহণ করা উচিত হবে, এবং প্যাকেজটা বাস্তবায়ন হবে কীভাবে। কিছু সময় আগে আমেরিকা আরেকটি টোপ নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আমরা নেভাল অ্যাগ্রিমেন্টে যাই আমেরিকার সাথে, সেটা যে অ্যাগ্রিমেন্টে আমরা যাইনি সাউথ ইস্ট প্যাসিফিকে, ওই অঞ্চলে তারা একটি প্যাকেজ নিয়েছিল, কিন্তু সেই প্যাকেজটা গ্রহণ করেছিল ফিলিপিন। The United States has signed a deal allowing large numbers of its troops to return to the Philippines for the first time in 3 decades. Both countries are seeking to counter China's growing military influence in Southeast Asia. সেটা গ্রহণ করার পরে ফিলিপিনের উপরে কিন্তু একেবারে চায়না উঠে পড়ে লেগেছে, সেখানে দেখেছেন ফিলিপিনের বিভিন্ন যুদ্ধ জাহাজকে বা সাধারণ বিভিন্ন জাহাজকেও
চীন বিভিন্নভাবে উত্তপ্ত করছিল। সুতরাং বাংলাদেশ যদি সেটা গ্রহণ করতো তখন তো বাংলাদেশের অবস্থা কি হতো, মুশকিল। তাই বাংলাদেশ সেই সময় ওই $5-6 billion একটা টোপ দিয়েছিল আমেরিকা, সেটা গ্রহণ করেনি। কিন্তু এবার তারা $500 million মতো একটি টোপ নিয়ে এসছে, এটা সহজে গ্রহণ করার জন্য। বাংলাদেশকে অলরেডি লাল তালিকাভুক্ত করেছে আমেরিকা। লাল তালিকাভুক্ত করা মানে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলছে, যুদ্ধ চলার মতো অবস্থা দেশগুলোতে আমেরিকা লাল তালিকাভুক্ত করে। এটা আসলে একটা মূলত একটা ওয়ার্নিং, মৌলবাদীরা এসছে, এটা পৃথিবীকে কারণ দেখাচ্ছে। আসল কারণটা হচ্ছে মৌলবাদীরা এসছে, এর একটা কারণ বটেই, কিন্তু মূলত কারণটা সেখানে নয়। মূলত কারণটা হচ্ছে বাংলাদেশকে ওয়ার্নিং দেওয়া যে আমার টোপটা গিলো, আমার শর্ত মানো, নাহলে বিপদ হবে। সেই বিপদটা কি? লাল তালিকা ভুক্ত হওয়া মানে আমেরিকানরা সহজে বাংলাদেশে আসতে চাইবে না ব্যবসার জন্য, যেমন ধরুন গার্মেন্টসের উদ্দেশ্যে, এবং বাংলাদেশের যে বাংলাদেশিদেরকেও বিদেশে ধরুন আপনার ভিসা পাওয়া বা সেটেলমেন্ট পাওয়া দূরও হয়ে যাবে। সব কিছু মিলে বাংলাদেশকে এটা একটা ওয়ার্নিং দেওয়া হলো যে তোমাকে সাবধান করছি, আমার কথা গ্রহণ করো, এবং এবার $500 million। এবং এছাড়াও এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকেল করা যায়, দেখুন শেখ হাসিনা বারবার বলেছেন যে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। কিন্তু সেন্ট মার্টিন নিয়ে যারা সামান্য পড়াশোনা করেছে তারা জানে যে সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড, ছোট্ট একটি দ্বীপ। সেখানে আশেপাশে যে কোরালের অবস্থা, প্রবাল দ্বীপ, সেখানে ধারে কাছে কোনো বড় যুদ্ধ জাহাজ ভিড়তে পারবে না, সেখানে একটা বেস তো দূরের কথা। সুতরাং সেখানে বেজের ইচ্ছা কখনো ছিল না, এটা একটা ডিকয়। যেটা মূলত ছিল সেটা হচ্ছে যে আমেরিকা একটা একটা বেস চায়, একটা ঘাঁটি যে চায় না তা নয়, সেটা চেয়ে আস চায় একেবারে জিয়াউর রহমানের আমল থেকেই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে বর্তমানে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, বা ধরুন রামু বা টেকনাফ, ওই অঞ্চলগুলিতে ব্রিটিশ এয়ার বেস ছিল, এবং সেইখানে যদি আশেপাশে রাখাইনের প্রবলেম যদি দ্রুত আমেরিকা এখন সমাধান করে দিতে পারে সম্ভব, যেটা পরিপ্রেক্ষিতে যুদ্ধ অলরেডি সেখানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এবং সেখানে যদি সামহাও একটা স্বায়ত্ত শাসন হয় এবং সেখানে যদি রোহিঙ্গারা যদি সেখান থেকে মুভ হয়ে যায়, তাহলে বিশাল একটা স্ট্রিপ খালি হয়ে যায় এবং সেখানে আবার এয়ার বেস হওয়ার সম্ভাবনা দেখা দিবে, এবং সেটা সম্ভব, সেখানে এয়ার বেস হওয়া সম্ভব। কিন্তু এয়ার বেস কি আমাদের নেওয়া উচিত কিনা সেটা একটা কথা। চীন আমাদের এখানে প্রচুর টাকা ইনভেস্ট করেছে, চীনের বিভিন্ন এইডের ক্ষেত্রে $2 billion পর্যন্ত অফার করা হচ্ছে, সেটাকে আমরা নেব কিনা, এবং সেখানে আমাদের নিলে অর্থনৈতিক অবস্থা কী দাঁড়াবে সেগুলো আমাদেরকে ভাবতে হবে। সেখানে আমেরিকার একটা সে থাকবে, সেটা আমাদের গ্রহণ করা উচিত হবে বলে মনে করছি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম US এইড কখনো শর্ত ছাড়া আসবে না। এখন এই বিষয়গুলোতে এক্সপার্ট কে? ভারত ওদিকে লাফালাফি করছে শেখ হাসিনা নিয়ে। ভারতের এই মুহূর্তে কোনো আমাদের কোনো কিছু করতে পারবে বলে আমি মনে করি না। ভারতের সেই ইনফ্লুয়েন্স আমাদের ক্ষেত্রে এখানে নাই, যেখানে চায়না এবং আমেরিকা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছে যে চায়নার কথা হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেবে না, এটা বন্ধ করো। আর আমেরিকার কথা হচ্ছে আমি যা খেলি তুমি এই মুহূর্তে কথা বলো না। কিন্তু কোনো অবস্থাতে এই নেভাল বা এয়ার বেস এগুলো চায়না কি মেনে নেবে? এত বড় শর্তগুলো চায়না মেনে নেবে না। তাহলে এটাকে কিভাবে মিউচুয়াল ইন্টারেস্ট চায়না এবং বাংলাদেশের এবং আমেরিকার এই ত্রিপুখী ইন্টারেস্ট বজায় রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে ভারত এই ইকুয়েশনের সরাসরি বাইরে, ভারত এখানে কোনো ইকুয়েশন আসবেই না বাংলাদেশের জন্য, বরঞ্চ বাংলাদেশ ভারতের জন্য যথেষ্ট হেডেকের কারণ হতে পারে, যে কারণগুলো এর আগে আপনাদেরকে আমি বলেছি। সুতরাং বাংলাদেশে আমরা যেই মৌলবাদীদেরকে দেখছি লাফালাফি করছে, মনে হচ্ছে অনেকটা বর্তমান সরকারের সাথে এবং সেনাবাহিনীর সাথে মৌলবাদীরা একটু বেশি যোগাযোগ রাখছে অন্যান্য দলগুলো থেকে, এটার কারণটি হচ্ছে এখানে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এবং সেই মেসেজটি আমেরিকান মেসেজ। সুতরাং বাংলাদেশে এই বিষয়টিকে ট্যাকল করার মতো আমাদের উপদেষ্টা মণ্ডলীতে কে আছে? ডক্টর ইউনুসটা শোপিস এবং অন্যান্য যারা আছে তারা কেউ এই বিষয়ে কোয়ালিফাইড না ট্যাকল করার মতো। এই বিষয়ে কোয়ালিফাইড আছেন একমাত্র আমাদের বর্তমানে যিনি ফরেন মিনিস্ট্রির দায়িত্বে আছেন তহিদ সাহেব। তহিদ সাহেবের অভিজ্ঞতা এই বিষয়ে ব্যাপক। 2006 থেকে 2009 অবধি কিন্তু উনি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষ করে ফরেন সেক্রেটারি হিসাবে। এবং ওই সময় কিন্তু বাংলাদেশ প্রচণ্ড জিওপলিটিক্যাল একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিল। ওই সময় ভারতকে ট্যাকল দেওয়া, চীনকে ট্যাকল দেওয়া, আমেরিকাকে ট্যাকল দেওয়া, সেই বিষয়গুলো আমরা ভুলে যাই না যেন। উনি সাউথ আফ্রিকাতে অ্যাম্বাসেডার ছিলেন, হাই কমিশনার, সেখানে ওনার একটি বিশাল অভিজ্ঞতা আছে। উনি ইউএস এইড প্রোগ্রামে উনি স্পেশাল গেস্ট হিসাবে গত কয়েক বছর আগে লেকচার দিয়েছেন।
সুতরাং সব কিছুতেই হিসাব করলে উনি এই বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন এবং উনি কলকাতায় ডেপুটি হাইকমিশনের দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং আমরা দেখতে চাচ্ছি তহিদ সাহেব এই বিষয়টিকে কীভাবে ট্যাকল করেন, এই বিষয়ে ওনার অভিজ্ঞতা আছে প্রচুর, কেন উনি ফরেন সার্ভিস একাডেমির উনি প্রিন্সিপালও ছিলেন বাংলাদেশে। সুতরাং একটা বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে। আমার সিদ্ধান্ত হচ্ছে কি, আমার সিদ্ধান্ত না এটা অনলাইনে বলা যাবে না, কিছু কিছু বিষয় আছে ন্যাশনাল ইন্টারেস্টের যেগুলি অনলাইনে বলা এখনও ঠিক না। তবে এই মুহূর্তে আমরা ইন্ডিয়াকে পাল্টি টিক ফর ট্যাক পলিসিতে থাকা ভালো, ইন্ডিয়াকে গোনায় নেওয়ার কোনো কারণই থাকতে পারে না। আমাদেরকে কনসার্ন করতে হবে চায়না এবং আমেরিকা, এবং এই দুটো যদি আমরা ঠিক মতো খেলতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বিশাল প্রবৃদ্ধি আসবে। এবং লাল যেই রং করা হয়েছে বাংলাদেশের ব্যাপারে, লাল তালিকাভুক্ত, এটা টেম্পোরারি বলে আমি মনে করি। আমরা দেখলাম যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশে এসে খালেদা জিয়ার সাথে দেখা করলেন এবং খালেদা জিয়া উনি বাংলাদেশ থেকে যাবেন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে, এরকম একটি আভাস পাওয়া গেল। এর অর্থ হচ্ছে তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারটি ব্রিটিশ হাই কমিশনার ওখানে কাজ করছে যাতে সুগম হয়, এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। মনে রাখবেন যেখানে ব্রিটেন অগ্রণী ভূমিকা পালন করে তার সাথে আমেরিকার একটা ডিসিশন থাকে, এবং সেই প্রেক্ষিতেই ডোনাল্ড রু ফাইনালি বাংলাদেশে আসছেন। কতগুলো বিষয় যে তারেক রহমান কি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে জিয়ার পলিসিতে এগুবে কিনা, জিয়ার পলিসিতে এগুলে তখন আর জামাত অথবা এই সমন্বয়কারীদের কোনো দরকার নেই, এরা হয়ে যাবে এক্সপেন্ডেবল। আলটিমেটলি এরা যা বলেছিলাম, এই সমন্বয়কারী জামাত এরা সবাই হাবলুম্মি মাসাদে পরিণত হবে, এবং দুঃখজনকভাবে সেটাই সত্য, দে উইল বি এক্সপেন্ডেবল। এবং বিএনপিকে ক্ষমতায় আসার ক্ষেত্রে হেল্প করা হচ্ছে এবং বিএনপি চাঙ্গা হবে, তারপর বাংলাদেশে ফিরে আসবে। অল ডিপেন্ডস অন ডোনাল্ড লুজ আন্ডারস্ট্যান্ডিং। আমরা মূলত আসলে তাকিয়ে থাকবো ডোনাল্ড লুর সাথে খালেদা জিয়ার ফাইনাল একটি মিটিং হয় কিনা, এবং মির্জা ফখরুলের সেখানে ভূমিকা, সেটা যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে আমরা ধরে নিতে পারি জামাত বলুন সমন্বয়কারী বলুন এরা ফিনিশড। এবং ডক্টর মাহমুদ ইউনুস তো ইঙ্গিতই দিলেন আজকে যে কোনোরকম ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, কাজ শুরু হয়ে গেছে তাই না।